সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, সবার দিন খুব ভালো কাটুক, সেই প্রত্যাশায় শুরু করছি মাইটিভি নিয়মিত সকালের গানের আয়োজন আমার সকাল অনুষ্ঠান। সঙ্গে আছে আমি ইভানা জেরিন, আর আজ গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী নন্দিতা দাস, আর তবলায় আছেন সবার পরিচিত প্রিয় মুখ জিয়াউর রহমান জিয়া ভাই। কেমন আছেন সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনার গান দিয়ে সকালটা শুরু করব, তার আগে দর্শকদের জানিয়ে দেবো ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা। দর্শক, আমরা গান শুনবো, তার আগে এখন জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। আজ সোমবার 14 জুন 2021 খ্রিস্টাব্দ, পহেলা আষাঢ় 1428 বঙ্গাব্দ, 2 জিলকাত 1442 হেজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1820 সালের আজকের এই দিনে মোহাম্মদ আলী পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী সুদানে হামলা চালিয়ে দেশটির একটি বড় অংশ দখল করে নেয়। 1839 সালের এই দিনে ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা দৈনিক পত্রিকার সংবাদ প্রভাকর প্রকাশিত হয়। 1963 সালের এই দিনে বিশ্বের প্রথম মহিলা নভোচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভো মহাশূন্যে যাত্রা শুরু করেন। 1975 সালের আজকের এই দিনে বেদবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়। 1997 সালের এই দিনে সিলেটের মাগুরছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এবার সরাসরি গানে চলে যেতে চাই, প্রথমে কোন গানটি দিয়ে আজকে সকালটা শুরু করছি? প্রথমে আমি হাসান মতিউর রহমান স্যারের একটি গান দিয়ে শুরু করছি, আমার সোনা বন্ধুরে। মায়ামি, তিনি রাইতে তো মায়ামি, খুই যা
দারুণ প্রেমের একটি গান দিয়ে সকালটা শুরু হলো, খুব ভালো। আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এই পর্যায়ে আমি যে গানটি করছি এটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান, বন্দে মায়া লাগাইছে গানটি করছি। কি জাদু করিয়া আমায় মায়া লাগাই, খুব সুন্দর। দর্শক, আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি অনুষ্ঠানমালা থাকছে চলুন দেখে নিই।
হ্যালো 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 প্রিয় দর্শক, মাইটিভি পর্দায় তোমাকে পাওয়া চাই অনুষ্ঠানে। সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদের। বর্তমান সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান মাই মিউজিক টাইম দেখবেন সকাল 10:50। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1টায়। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাই টিভির নিয়মিত অনুষ্ঠান রূপালি পর্দার গান দেখবেন সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:50 দেখবেন টপ চার্টের গান নিয়ে মিউজিক্যাল অনুষ্ঠান তিব্বত স্নো মিউজিক ভিউ। রাত 8:50 দেখবেন মেগা ধারাবাহিক নাটক সাতটি তারার তিমির। ভালোবাসি বলি আলাদা পেয়েছি। রাত 10:10 দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে মাই টিভির সরাসরি টক শো মাই টিভি সংলাপ। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে যে নামেই ডাকি না কেন মানে কিন্তু একটা গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এবারে আমি যে গানটি করছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তাড়ি ধরি ধরি মনে করি ধরতে গেলে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারি ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর মেলে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। Just show.
একটি চমৎকার পরিবেশনা, খুব ভালো। আরেকটি গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। শেষ কোন গানটি শুনছি? এ পর্যায়ে যে গানটি করছি আমি, সেটা হচ্ছে দ্বিজভূষণ চাঁদের লেখা তোমায় হৃদ মাঝারে রাখব, এই গানটি করছি। তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখব, ছেড়ে দেব না, একবার ছেড়ে দিলে সোনার গো আর পাব না, হ্যাপা ছেড়ে দিলে সোনার গো আর পাব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে চাঁদ বলে হয় কি গো তার ব্রজের কোলে, যে ডাকে গড় চাঁদ বলে হয় কি গো তার ব্রজের কোলে, ওরে দ্বিজভূষণ চলে গেলে ছেড়ে দেব না, ও চরণ ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না।
অসাধারণ অসাধারণ গেয়েছেন। আর গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে এসে সকাল সকাল এত চমৎকার গান শোনাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আশা করি গানে গানে আপনাদের সকালটা আমাদের সাথে চমৎকারভাবে কেটেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সকাল।